বর্তমান অফিসিয়াল প্রাইস কত কোনো প্রকার ক্যাশব্যাক অফার আছে কিনা কোথা থেকে পার্চেস করতে পারবেন বিশেষ করে অনেকেই কমেন্ট করতেছিলেন যে এই ব্যাগটা কোথায় অ্যাভেলেবল পাবো সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করেন কারণ এটা অনেক জায়গায় অ্যাভেলেবল নাই সো ফাইনালি ডিএনএস মোটরসে চলে আসছে তাই যারা ব্যাগটা পার্চেস করবেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে সো অবশ্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর বেশি কথা না আবার চলুন মূল ভিডিও শুরু করা যাক তার আগে নিই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ অলরাইট গাইস আমি যদি সর্বপ্রথম এটা মেন পার্ট ইঞ্জিনিয়ারিং স্পেসিফিকেশনটা আপনাদের সাথে একটু শেয়ার করি এটা হলো ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার টু ভেলথ এয়ারকুল অফ আই একশো ঊনপঞ্চাশ সিসির ইঞ্জিন যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় থার্টিন পয়েন্ট টু পিএইচ এইট থাউজেন্ড আর পি এম আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় টুয়েলভ পয়েন্ট এইট নিউটন মিটার সিক্স থাউজেন্ড আর পি এম এই সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন আর বিশেষ করে ফেজারের ইঞ্জিন এবং একজিটেজ ভার্সন টুর ইঞ্জিন সেম টু সেম কোনো প্রকার পরিবর্তন আপনারা পাবেন না দুটোর মধ্যে আর এটা ব্রেকিং নিয়ে যদি কথা বলি এটার মধ্যে আপনারা শুধুমাত্র সিঙ্গেল ডিস্কের অপশনটাই পাবেন সামনে দুশো ছেষট্টি মিলিমিটার ডিস্ক পাচ্ছেন এবং টু পিস্ট্যান্ড বাইবির ব্রেক হেল্পার রয়েছে সামনে এবিএস অথবা সিবিএস কোনো অপশন নাই জাস্ট সিঙ্গেল ডিস্ক আর রেয়ারে যদি নিয়ে আসি এখানে আপনারা পাচ্ছেন একশো তিরিশ মিলোমিটারের ড্রাম ব্রেক ওভারঅল ব্রেকিং কন্ট্রোল এই সেগমেন্টের মধ্যে মোটামুটি ভালো পাবেন আর এটার টায়ার নিয়ে যদি কথা বলি টায়ারটা অনেক ওয়াইড এই কারণে আপনারা হার্ড ব্রেক করলে টায়ারটা স্কিট করবে না সামনে আপনারা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড সেকশনের সিএটের টিউব টায়ার যথেষ্ট ওয়াইড টায়ার রাখা হয়েছে এবং রেয়ারে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড সেকশনের সেকশানের সিএটের টিউবলেস টায়ার সো আপনার খুব কনফিডেন্টভাবে কর্নারিং করতে পারবেন হার্ট ব্রেক করতে পারবেন আপনার টায়ারটা স্কিট করবে না এর পাশাপাশি এটার সাসপেনশনটাও ভালো রাখা হয়েছে সাসপেনশন আপনার সামনে পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক লাইক ইউসডি সাসপেনশন যেরকম মোটা হয় সেম সাসপেনশন আপনার টেলিস্কোপ আকারে পেয়ে যাচ্ছেন আর বিশেষ করে ইয়ামাহা মেনশন করে দিছে এখানে আর এভজেটাস ভার্শন টু এভজেটাস ভার্সন থ্রিতে যে সাসপেনশনটা ব্যবহার করা হয় এটা সেম সাসপেনশন রয়েছে আর মাঠগাটের ডিজাইনটা দেখতে পাচ্ছেন পুরোপুরি শাইনিং রেড ফিনিশিংয়ের রাখা হয়েছে আর রেয়ারে যদি নিয়ে আসি এখানে আপনারা পেয়ে যাবেন সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন যেহেতু সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল তাই যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে হাইটের সাথে এটাকে অ্যাডজাস্ট করে খুব কমফোর্টেবলভাবে আপনারা রাইড করতে পারবেন এর পাশাপাশি এটা ফিডব্যাকও খুবই ভালো ভাঙাচড়া রাস্তায় রাইড করলে আপনারা বুঝতে পারবেন আর এটার সিট হাইট হচ্ছে সাতশো নব্বই মিলিমিটার স্পোর্টি টুইন সিট ট্রাকসে দেখতে পাচ্ছেন সাতশো নব্বই মিলিমিটার এটার সিট হাইট সো পাঁচ ফিটের উপরে যারা আছেন পাঁচ ফিট এক দুয়ের মতো যারা আছেন তারা খুব ইজিলি রাইড করতে পারবেন কোনো প্যারা হবে না এবং যে পিলিয়ন রয়েছে সেও খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবে পিলিয়নের সিটটা খুবই হোয়াইট এবং খুবই সফট রাখা হয়েছে আর পিলিয়নের জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা স্পটিক বিল দিয়ে দিছে আর টেল লাইটটা যদি দেখায় টেলপোফেল থেকেও বাইকটাকে অনেক বেশি সুন্দর লাগে টেল লাইটটা আপনার পুরোপুরি এখানে হ্যালোজিং লাইট পেয়ে যাচ্ছেন এবং ইন্ডিকেটরটাও পাচ্ছেন ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর আর টেল পোফেল থেকে আপনার দেখতে পাচ্ছেন বাইকটাকে খুবই সুন্দর লাগে কারণ এটার টায়ারটা খুবই হোয়াইট এই জন্য ভালো লাগছে এবং ডিজাইনটা খুব সুন্দর করা হয়েছে আর অ্যাডজাস্টাইফটা যদি দেখাই দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং সিলভার কম্বিনেশনে খুব কিউট একটা অ্যাডজাস্টাইফ রাখা হয়েছে এটা সাউন্ডটা খুব স্পোর্টি আপনারা যখন রাইড করবেন তখন এটা সাউন্ডটা ফিল করতে পারবেন এবং ফুট হিসাবে রাইডার এবং পিলনের জন্য ফ্লেক্সিবল অ্যালুমিনিয়ামের ফুট রাখা হয়েছে ওকে এখন যদি এটা ফ্রন্ট লুক নিয়ে কথা বলি ফেজার ভার্সন টু ফ্রন্ট লুকটা খুবই বাল্কি আপনার সবাই অবগত আছেন লুকসটা দেখতে সামনাসামনি খুব সুন্দর লাগে এখানে হেডলাইট পেয়ে যাচ্ছেন দুইটা এখানে পুরোপুরি হ্যালোজিং লাইট রাখা হয়েছে চাইলে এই দুই জায়গায় আপনারা এল ইডি ইনস্টল করতে পারবেন আর এটা সিটি লাইটের পাশাপাশি হাইওয়ে রাইড করতে পারবেন ইজিলি কোনো প্যারা হবে না আর আমার সামনে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হলো রেড এবং অ্যাশের কম্বিনেশনের এটার মধ্যে আরেকটা কালার হয় ব্ল্যাক কালার দুটো কালারই আজকে আমি যেখানে চলে আসছি ডিএনএস মোটরস তাদের কাছে অ্যাভেলেবল রয়েছে আপনারা চাইলে তাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন আর এখানে উপরে দেখতে পাচ্ছেন স্মোকি একটা ভাইজর দিয়ে দিছে যেখানে কারণে দেখতে খুবই সুন্দর লাগে এবং এখানে একটা এর দিয়ে দিছে এটা এটা হলো যখন অন করবেন তখন সর্বক্ষণ থাকবে এবং থ্রি ডি একটা লোগো এই লোক এ ফেয়ারিং এর এই সাইটে যদি নিয়ে আসে দেখতে পাচ্ছেন ফেজার মেনশন করে দিছে ইয়ামহার থ্রি ডি লোগো রয়েছে ওভারঅল কালার কম্বিনেশন এবং গ্রাফিক্স খুব সুন্দর করা হয়েছে এবং যেহেতু এফআই সো ফুয়েল ইঞ্জেক্ট এখানে মেনশন করে দিছে ওভারঅল কালার কম্বিনেশন এবং গ্রাফিক্স খুবই গর্জেস করা হয়েছে আপনার যখন বাইকটার সামনাসামনি দেখবেন তখন বুঝতে পারবেন ওকে এখন যদি একটু ফোল ট্যাঙ্কটা দেখাই দেখতে পাচ্ছেন ফোল ট্যাঙ্কের শেপটাও খুবই সুন্দর এখানেও খুব সিম্পল গ্রাফিক্স রয়েছে এবং অ্যাশ কালারের কম্বিনেশন একটা শেড রয়েছে এখানে আর ককপিট ভিউটা যদি দেখাই দেখতে পাচ্ছেন ককপিট ভিউটাও যথেষ্ট সুন্দর আপনার যখন বাইকটা রাইড করবেন তখন এটার ভিউটা এনজয় করবেন এখানে পুরোপুরি ডিজিটাল মিটার রাখা হয়েছে এটাও এফ জেড এস ভার্সন ট্যুর মতো সেম টু সেম পেয়ে যাচ্ছেন ডিজিটাল মিটারটা এটা আর এফ এস ভার্সন টুতেও সেম ডিজিটাল মিটার রাখা হয়েছে আর হ্যান্ডেলবার নিয়ে যদি কথা বলি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন পাইপ হ্যান্ডেলবার এটা কন্ট্রোলিং খুবই ভালো বিশেষ করে সিটিং পজিশনের সাথে এটা হ্যান্ডেলবারের পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে আপনার অনেকক্ষণ বসে লং টাইম রাইড করতে পারবেন কোনো সমস্যা হবে না খুব সহজে পেন বা স্পেন হবে না আর বিশেষ করে ফেজারটা বাংলাদেশের জনপ্রিয় এটার কমফোর্টনেস কন্ট্রোলিংয়ের জন্য সো আপনারা অনেকক্ষণ বসে ভাবে রাইড করতে পারবেন আর কন্ট্রোলিং সুইচ নিয়ে যদি কথা বলি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন কিল সুইচ এবং এখানে কোনো প্রকার লাইট অন অফ করার সুইচ পাচ্ছেন না আফটার মার্কেট আপনাদের ইনস্টল করতে হবে এবং নিচে সেলফ পাচ্ছেন আর বাইকটাকে শুধুমাত্র আপনারা সেলফের সাহায্যে স্টার্ট করতে পারবেন কোনো প্রকার কিক স্টার্ট এখানে পাবেন না আর এই সাইডে যদি নিয়ে আসি পাসিং সুইচ হাইবিম লো ইন্ডিকেটর হরনের যে বেসিক সুইচগুলো থাকা দরকার সেগুলো রয়েছে আর সুইজের বিল কোয়ালিটিও প্রাইস চিত্র করলে যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির শুধু সুইজ না বডির যে কোনো কিট বলেন যে কোনো ম্যাটেরিয়াল বলেন অথবা কালারের কোয়ালিটি বলেন আমি একটু দেখাই ক্যামেরা কতটুকু বোঝাতে পারছি যাই না কিন্তু কালারের কোয়ালিটি যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি আপনারা পেয়ে যাচ্ছেন আপনার যখন বাইকটা ফিজিক্যালি দেখবেন তখন আপনাদের একটা প্রিমিয়ামনেস ফিল হবে ইয়ামহা ফেজার ভার্সন টু এইটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনার পেয়ে যাচ্ছেন একশো ষাট মিলিমিটার সো বাংলাদেশের যে কোনো রাস্তায় আপনার খুব ইজিলি রাইড করতে পারবেন স্পিড ব্রেকার অথবা ভাঙাচোয়া রাস্তা বাজারের সম্ভাবনা খুবই কম এবং এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ডুয়েল হর্ন দেখতে পাচ্ছেন বিভিন্ন বাইকে দেখবেন যে সিঙ্গেল হর্ন রয়েছে কিন্তু আমাদের বিল্ট বিল্টিন ডুয়েল হর্ন পেয়ে যাচ্ছেন সো এটা সাউন্ডটা খুবই ভালো পাবেন এটা একটা পজিটিভ সাইড এবং বিল্টিন বাম্পার আপনার এটার মধ্যে পেয়ে যাচ্ছেন বর্তমানে দেখবেন যে বড় অনেক বড় বড় ব্র্যান্ড কস্ট কমানোর জন্য বিল্টিন বাম্পার দিচ্ছে না কিন্তু ইয়ামহার প্রতিটা বাইকের সাথে বিল্টিন বাম্পার তারা দিয়ে দেয় সো এটা একটা খুবই ভালো দিক আর ওয়েট নিয়ে যদি কথা বলি এটা ওয়েট হচ্ছে একশো সাতত্রিশ কেজি ওয়েট ডিস্ট্রিবিউশনটা যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে অনেকেই ভাবতে পারেন যেহেতু বাইকটার সামনে বাল্কি সামনে ভারী হবে পেছনে হালকা হবে কিন্তু না এটা ওয়েট ডিস্ট্রিবিউশন খুব সুন্দরভাবে করা হয়েছে খুব ভাবে আপনার হাইওয়েতে রাইড করতে পারবেন বিশেষ করে বাংলাদেশে বাইকটা খুবই জনপ্রিয় কমফোর্টনেস কন্ট্রোলিংয়ের জন্য আপনারা সবাই অবগত আছেন সো স্টাবলভাবে হাইওয়েতে রাইড করতে পারবেন কোনো সমস্যা হবে না আর এটা মাইলেজ ফুয়েল ট্যাঙ্ক নিয়ে যদি কথা বলি এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে টুয়েলভ লিটার যার থেকে আপনার অ্যাভারেজ পার লিটার মাইলেজ পেয়ে যাবেন ফোরটি থেকে ফোরটি ফাইভের মতো যেহেতু এফআইস ওই এত পরিমাণ মাইলেজ পেয়ে যাচ্ছেন এই কারণেই ইঞ্জিনটা পাওয়ারফুল টায়ার দুটো ওয়াইড ওয়েট একশো সাতত্রিশ কেজি অবলোধ সব দিক বিবেচনা করলে এই সেগমেন্টের মধ্যে বেস্ট মাইলেজ দিচ্ছে এটা আর যেহেতু বারো লিটার ট্যাঙ্ক ক্যাপাসিটি সো ট্যাঙ্ক ক্যাপাসিটি ফুল যদি একবার ফোয়েল লোড করেন এটার মধ্যে আপনারা অনেকখানি একটা রেঞ্জ পেয়ে যাবেন সো এটা একটা পজিটিভ সাইন তাই আপনার যারা ইয়ামাহা ফেজার ভার্সন টু বাইকটা পার্চেস করতে চাচ্ছেন অনেকেই কমেন্ট করতেছিলেন যে কোথায় অ্যাভেলেবেল পাবো সো ফাইনালি ডিএনএস মোটরসে চলে আসছে তাই আপনারা তাদের সাথে যোগাযোগ করে ফেলুন আর প্রাইস সম্পর্কে আমি যদি আপনাদের একটু শেয়ার করি এটা প্রাইস সম্পর্কে একটু ধারণা দিই এটার বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা এটা বর্তমান অফিসিয়াল প্রাইস তিন লক্ষ পঁচিশ হাজার টাকা থেকে বর্তমানে অফিসিয়ালি কোনো প্রকার ক্যাশব্যাক অফার নেই এই দামে আপনাদের পার্চেস করতে হবে আর আজকে আমি চলে আসছি যেখানে ডিএনএস মোটর তাদের কাছ থেকে আপনারা যদি বাইকটা পার্চেস করেন পেয়ে যাবেন চারটা ফ্রি সার্ভিস এবং এক বছরের ইঞ্জিন ওয়ারেন্টি সো আই হোপ আজকে ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ইনফরমেশন ধারণা দিতে পেরেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন পরবর্তী থেকে ইনি ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শকই থাকলে অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সো আজকে আমাকে আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম